মুরগির মাংস তো আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু আপনি কি জানেন এই মুরগি মাত্র 2 মাসের আগে কিভাবে খাওয়ার উপযোগী হয়ে যায়? ফার্মের এই মুরগিগুলো আপনার শরীরের জন্য ঠিক কতটা ক্ষতিকর তা জানলে হয়তো আপনি আর কখনোই ফার্মের মুরগি খেতে চাইবেন না। ফার্মের মুরগি কি আসলেই আমাদের শরীরে কোনো কাজে লাগে, নাকি এটি আমাদের ইমিউনিটি সিস্টেমকে আরও দুর্বল করে আমাদের ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে? অস্পষ্টে আজকের আয়োজনে থাকছে ফার্মের মুরগির ক্ষতিকর দিকগুলো। আমরা এটা সবাই জানি, দেশি মুরগি আর ফার্মের মুরগির মধ্যে অনেক তফাত রয়েছে। এই মুরগিগুলো বড় করতে ফার্ম মালিকদের খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এসব মুরগিগুলোকে খুব দ্রুত বড় করার জন্য বিভিন্ন রকমের হরমোনাল ইঞ্জেকশন দেয়া হয়। এই ইঞ্জেকশনের জন্য মুরগিগুলো মাত্র 2 মাসের মধ্যেই বড় হয়ে যায়। দ্রুত বড় করার জন্য এসব হরমোনাল ইঞ্জেকশন সবচেয়ে বেশি প্রভাব ফেলে, যা মুরগিকে ফুলিয়ে তোলে এবং বিভিন্ন রোগ বাসা বাঁধে মুরগির শরীরে। তাই এই মুরগিগুলো খেলে সেসব রোগ আমাদের শরীরেও বাসা বাঁধে। আপনি যদি অস্পষ্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন মিস না হয়। পোলট্রি ফার্মে যেভাবে মুরগিগুলো রাখা হয় তা দেখলে আপনি আর কখনোই মুরগি খেতে চাইবেন না। বর্তমানে পোলট্রি ইন্ডাস্ট্রি ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে। মুরগিগুলোকে যেখানে রাখা হয় সেই জায়গাগুলো একেবারে নোংরা অবস্থায় থাকে। এরা এক জায়গায় হাজার হাজার মুরগির লালন পালন করে, অথচ পরিষ্কার রাখার কোনো চিন্তাই নেই এদের। সেখানে মানুষ দাঁড়ানো তো দূরে কথা, কিছুটা দূরে দাঁড়ালেও দুর্গন্ধে টিকতে পারবে না। মানুষ খাওয়ার সময় একবারও ভাবে না যে কিভাবে একটি মুরগিকে মাত্র 2 মাসের মধ্যে খাওয়ার উপযোগী করে তোলা হয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা চিকেন ছাড়া খাবার খেতেই পারে না। অনেকের ধারণা রান্না করার পর খাবার থেকে জীবাণু ধ্বংস হয়ে যায়, কিন্তু ফার্মের মুরগিগুলোতে এমন এক ধরনের বিষাক্ত ক্রোমিয়াম আছে যা রান্নার পরও ধ্বংস হয় না, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব ক্রোমিয়াম আসে চামড়া শিল্পের বর্জ্য থেকে, কারণ ফার্মের মুরগিকে যে খাবার দেয়া হয় তা চামড়া শিল্পেরই বর্জ্য। এই বর্জ্যের তাপ সহনশীল ক্ষমতা 2900 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসব মাংস রান্না করা হয় মাত্র 100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে, যে কারণে এই মুরগির মাংসে বিষাক্ত পদার্থ থেকে যায়। ফলে এই মুরগি খেলে বিষাক্ত ক্রোমিয়াম পদার্থ মানবদেহের বিভিন্ন কোষ সরাসরি নষ্ট করে দেয়, যার ফলে আমরা কিডনি ড্যামেজ, লিভারের সমস্যা ও ক্যান্সারের মতো নানা জটিল রোগে আক্রান্ত হই। এছাড়াও ফার্মের মুরগিকে প্রচুর পরিমাণে যে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় সেগুলো মানুষের ব্রেনের জন্য অনেক ক্ষতিকর। একবার ভাবুন তো, ফার্মের মুরগিগুলো কেন বাড়ি নিয়ে যাওয়ার আগে জবাই করে দেওয়া হয়? এর কারণ হলো, এই মুরগি আপনি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার আগেই যে মারা যাবে না এমন কোনো নিশ্চয়তা ফার্মের মালিকও দিতে পারে না। এর কারণ হলো, এই মুরগিগুলোকে অতিরিক্ত পরিমাণে খাওয়ানো হয়, যার ফলে এগুলো শুধু ফুলতেই থাকে, শরীরে কোনো শক্তি থাকে না। কিন্তু তারপরও এখনকার বাচ্চারা এসব চিকেন ছাড়া কোনো খাবার মুখেই তুলতে চায় না। এসব ফার্মের মুরগিকে প্রায় 1 সপ্তাহ পর পর ইঞ্জেকশন দেওয়া হয়। আপনি জানলে অবাক হবেন যে এসব ইঞ্জেকশন যদি সরাসরি মানবদেহে পুশ করা হয় তবে আমাদের মৃত্যুও হতে পারে। ব্রয়লার মুরগির মাংসে ফাইবারের মাত্রা অনেক কম আর ক্যালোরির মাত্রা প্রচুর পরিমাণে, আর এ কারণে আমরা এমন মুটিয়ে যাচ্ছি। এসব মুরগির মাংস গর্ভবতী মা খেলে বাচ্চার উপর এর ভয়াবহ এফেক্ট পড়ে, আর এর ফলে অনেক বাচ্চা মারাও গেছে। ব্রয়লার মুরগি যেন সুস্থ থাকে ও কম খাবার খেয়েও যেন মোটাসোটা হয়, তার জন্য মুরগিগুলোর শরীরে আর্সেনিক প্রয়োগ করা হয়। কিন্তু এই পদার্থ মানব শরীরের জন্য ক্ষতিকর, আর এই মুরগিগুলোর বিষ্ঠা যখন মাটিতে সার হিসেবে ব্যবহার করা হয় তখন এই আর্সেনিক চলে যায় সবজিতে। তাহলে ভাবুন তো, আমরা টাকা দিয়ে কী কিনে খাচ্ছি? এই মহামারীর সময় সবার চিন্তা কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, কিন্তু এই মুরগির মাংস আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমিয়ে দিচ্ছে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, তাহলে কি মুরগির মাংস খাওয়া ছেড়ে দেব? না, ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়।
ফার্মের মুরগি খেতে হলে খুব ভালোভাবে রান্না করে খেতে হবে। ফার্মের মুরগির হাড়, কলিজা, মাথার অংশ বাদ দিয়ে খেতে হবে। তবে সবচেয়ে ভালো ব্রয়লার মুরগি না খেয়ে দেশি মুরগি খাওয়া। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে যদিও এগুলোর ক্ষতিকর প্রভাব আমাদের শরীরে খুব ধীরে ধীরে পড়তে থাকে। এখন আমাদের বয়স কম থাকার কারণে এসব বিষাক্ত কেমিক্যালের প্রভাব বুঝতে পারছি না, তবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বাসা বাঁধবে নানা অচেনা রোগ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।